এই যে পেয়েছি। অবশেষে আমার কাঙ্ক্ষিত ফল, এই যে দেখতে পাচ্ছেন মালটা ফল। তো চলুন আমরা একটু সামনের দিকে আগে দেখি আরো ফল আছে কিনা। এই যে ফল, 2 বছর, 2 বছর বয়স হয়েছে, 2 বছর বয়স হয়েছে। গাছ 1000 কিছু আপ আছে। কি কি গাছ আছে এখানে? মালটা গাছ, মালটা গাছ, কমলা গাছ, মালটা কমলা। হ্যাঁ, মালটা কমলা। বাগানটার বয়স কিরকম হয়েছে? 2 বছর। 2 বছর, 2 বছর ফল আসবে এরকম? ফল আসছে কিন্তু ফল ভাঙিয়ে দেওয়া হয়েছে। কেন করা হয়নি? আগামীতে ডেমো করা হবে। মানে এটা করার কারণটা কি? আর ইনি হচ্ছেন আমার এক ফ্রেন্ড বক্তিয়ার হোসেন খলজি। আমি বলি আর কি যে বক্তিয়ার হোসেন খলজি বলি আমি আর কি। খুকন, আসলে ওর নাম হচ্ছে খুকন। খুব সুন্দর, ইন্টারেস্টিং একজন মানুষ, আসলে খুব ভালো মানুষ, একজন মজার মানুষ। আমি পার্সোনালি তাকে খুব ভালো করে চিনি। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। নাম বলেন? আহমদ আরবি। আহমদ আরবি, আহমদ সিনহা বলছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভিডিওটি প্লে করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সামনে কিছু কথা রাখতে চাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যেহেতু আমি অনেক পরিশ্রম করে আপনাদের বিনোদনের জন্য ভিডিও তৈরি করে থাকি, সেই জন্য একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এটুকু আমি আপনাদের কাছে আশা করতেই পারি। যারা গত পর্বের ভিডিওগুলি দেখেননি তারা চাইলে ভিডিওগুলি দেখতে পারেন। আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। আপনারা নিশ্চয়ই এতক্ষণে টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের সামনে কোন বিষয়টি প্রেজেন্ট করতে চাচ্ছি। চলুন আমরা সেই ভিডিওটি একবার দেখি। নতুন আরেকটি এপিসোড দেখার জন্য অতিথি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলুন শুরু করা যাক। সুন্দর একটি মালটা বাগান। খুব সুন্দর, অনেক বড় বড় গাছ হয়ে গেছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি এপিসোড। দেখতে পাচ্ছেন আমি একটা বাগানের পাশ দিয়ে চলছি। খুব সুন্দর একটি মালটা বাগান এখানে, দেখে আসলে খুব ভালো লাগছে। একদম ঠান্ডা একটা পরিবেশের ভিতরে এত সুন্দর একটা বাগান, মালটা বাগান দেখতে খুবই ভালো লাগতেছে। সারিবদ্ধভাবে গাছ লাগিয়েছে গাছগুলো। যদিও ফল এখনো আসে নাই, তবে খুব শীঘ্রই ফল আসবে ইনশাল্লাহ। এগুলি মনে হচ্ছে যে বীজ প্রয়োগ করছিল। সুন্দর সুন্দর বীজ ফল গাছে গুলো। বিষ দিছে, বিষের গন্ধ। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, শেয়ার করুন এবং কমেন্ট করুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু মালটা বাগানটা, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। অনেক অনেক বড় গাছ মালটা বাগান গাছ বানাইছে।
দেখতে খুবই ভালো লাগতেছে। মালটা গাছ হয়েছে এখানে অনেক, এই যে ফল, এই যে ফল হয়েছে, এটা কি গাছ? লেবু। লেবু মাঝে মাঝে কি আবার লেবু গাছ দেওয়া হয়েছে? ওই একটাই, সরি। চলুন আমরা একটু কথা বলি। বাগানটা যিনি করছেন ওনার সাথে, উনি একটু বিস্তারিত তথ্য দিবে আমাদের বাগান সম্পর্কে। বাগানের বয়স কত হয়েছে? দুই বছর। দুই বছর বয়স হয়েছে? দুই বছর বয়স হয়েছে। গাছ ১০০০ কিছু আপ আছে। কি কি গাছ আছে এখানে? মালটা গাছ, মালটা গাছ, কমলা গাছ, মালটা কমলা। হ্যাঁ, মালটা কমলা। বাগানের বয়স কিরকম হয়েছে? দুই বছর। দুই বছর? দুই বছর। ফল আসবে এরকম? ফল আসছে কিন্তু ফল ভাঙিয়ে দেওয়া হয়েছে। কেন করা হয় না? আগামীতে ডেমো করা হবে। মানে এটা করার কারণটা কি? এটা করার কারণ হলো গাছ সতেজ এবং সবল করার জন্য, যাতে গাছটা স্ট্রং হয়। স্ট্রং হয়। আর এই যে এত গাছে রাখার পরীক্ষা করার জন্য এই যে রাখা হয়েছে, একটা গাছে রাখা হয়েছে, এটা শুধু পরীক্ষামূলক, পরীক্ষামূলক পরীক্ষা করার জন্য এই ফলগুলি রাখা হয়েছে। হলো আপনারা দেখতে পাচ্ছেন যেটা, সেটা হচ্ছে উনি পরীক্ষামূলক এই ফলগুলি রাখছে। হ্যাঁ, এই গাছটার মতো সবগুলা গাছ ছোট হয়ে যেত। এই গাছটা যেমন ছোট, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা গাছ এরকম ছোট থাকতো এবং স্ট্রং এবং বড় করার জন্য ফল রাখা হয়নি। তারপরেও মাঝে মধ্যে কয়েক গাছ আছে, একটা একটা, দুইটা একটা করে আছে। হ্যাঁ, আমরা দেখছি পিছনেও, দেখলাম কয়েকটা গাছ যেখানে একটু একটু ফল আছে। এই একটা গাছ, কমলা, এটা কমলা গাছ, কমলা দেখছেন আপনারা, দেখতে পাচ্ছেন এটা কমলা গাছ। কমলা গাছ, কমলা কি আসছে এরকম ফল? কমলা আসছে এই গাছে নাই, ওই গাছ। চলুন তাহলে আমরা একটু কমলার ফল দেখি। ওই যে মালটা আছে, এগুলা এই যে মাঝে মাঝে দুই একটা দেখা যায়, এগুলো হলো মালটা। এই যে দেখেন আরেকটা কমলা গাছ, সুন্দর কমলা খুব একটা ন্যাচারালি। এই যে দেখছেন কমলা, এই হলো কমলা গাছ, কমলা হয়েছে। এই যে দেখছেন এটা কতদিন মানে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু? সামনে বছর থেকে, আগামী বছর, আগামী বছর থেকে ইনশাল্লাহ। পরিশ্রম তো করতে হয়েছে আপনাদের মনে হয় প্রচুর? শুধু মালটা গাছ আর এই গাছ? কমলা গাছ। দর্শক আপনারা দেখলেন কত সুন্দর বাগান। এটা কি ফল? মালটা। এটা মালটা? এটা কি কালার আসবে? মালটার যে কালার গুলো আসবে না, এরকম থাকবে, সবুজ কালারই থাকবে, কিন্তু ওই যে হলদে কালারটা আসবে না। কেন? এটা দেশি, এটা মানে বাহিরেরটা না, বাহিরেরটা কিন্তু মিষ্টি আসবে, মিষ্টি হবে আর সেটা মানে বাহিরেরটার চেয়ে বেশি মিষ্টি। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি প্লে করার জন্য। বাগান না চলবো, দেখছেন ওইখানে আরেকটা বাগান আছে, অনেক বড় কিন্তু বাগানের এরিয়াটা। আপনি বুঝতে পাচ্ছেন বাগান কিন্তু অনেক বড়, আপনি দেখতে পাচ্ছেন। ও যে দূরে যে ঘরটা দেখা যায় ওই ঘরে ওই পর্যন্ত, বুঝতে পারছেন অনেক। আর গাছের দূরত্ব তো বুঝতেই পারতেছেন কতটুকু দূরে গাছ, গাছের দূরত্ব কতটুকু? ৫ ফিট পরপর গাছ লাগানো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। আপনারা ভিডিওটিতে একটি লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।